Assalamualaikum, shaman itu Facebook friend, abar itu cule aslam, dari itu holo Mohonpur, Shei Chapur jalan abostito, Shipini. Apa dekat macam ni, Shipini cule asci, amra daud kini thike agaroti bay, shokare total bondu Mohon, foto bay berada shawai kini cule asci, Shipini bitore. Apa kita tu pur lunch korbo, sathе pasе jei nodi ase, sore te mini kosuzar ni, jake sathе tulung koro hece. Udar bitori amra aske, bushul korbo, ba boshi ata dibo, shop miliye, tu pur ikhawda korbo. To dekat macam শিপিনের পরিবেশটা আসলে অনেক সুন্দর যদিও আমরা অনেকক্ষণ আপনার জানি করে আসছি প্রায় 1.5 ঘন্টার উপর লেগেছে পবিত্র জুমার দিন নামাজ রাস্তায় শেষ করে টোটালে 1.5 ঘন্টা লেগেছে আপনার জানি করে আসতে আমরা 11টি বাইক নিয়ে আসছি স্থির করেই চলে আসলাম হঠাৎ করে শিপিনে আসবো শিপিনের দীর্ঘদিন ধরে ফেসবুকে দেখতে পাচ্ছেন আপনারা টহল চলছে বিভিন্ন ভাবে এর চলছে শিপিনের জন্য আসলে চমৎকার পরিবেশ তৈরি করছে এখানে যিনি তৈরি করছেন আমি তার নাম জানি না আসলে চলি আজকেই প্রথম আসলাম তো শুরু করলাম আমরা এখন ভিতরে যাব দেখাবো শিপিনের রেস্টুরেন্ট ঠিক আছে চলে আসো 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 রেস্টুরেন্টটি দেখাবো শিপিনের ভিতরে খাবার দাবার ব্যবস্থা করা হয়েছে তো যদিও একটু দূর হয়েছে ঢাকা থেকে বা কুমিল্লা থেকে দূর হয়েছে তারপর আপনারা আসবেন মনোরম পরিবেশে থাকার জন্য খুব চমৎকার ওপেন দা ডোর ওপেন করলাম হ্যাঁ শিপিনের পরিবেশ শিপিনের রেস্টুরেন্ট ধন্যবাদ এই মহামারী করোনাকালীন সময়ের পর থেকে যখন লকডাউন ছিল গত মাসে তখন থেকে শেষ করে আসলাম পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে মোটামুটি যথেষ্ট সুন্দর পাশে রয়েছে যথেষ্ট পর্যটক না হলো বিভিন্ন টিম মোটর সাইকেল দিয়ে গাড়ি দিয়ে চলে আসছে এই শিপিনে খাবারের জন্য খাবার খাবার পিছনে দেখতে পাচ্ছেন খাবারের জন্য আমরা অপেক্ষমান আমরা চলে আসছি দক্ষিণ থেকে আগে খাওয়া দাওয়া করবো এখন বাজে আড়াইটা লাস্ট টাইম শেষ করি আমরা আচ্ছা অসুবিধা নেই আমরা স্যাটগুলো নিয়ে নিচ্ছি অলরেডি দেখতে পাচ্ছেন স্যাটগুলোটি আমরা ফুল দায়িত্ব দিয়ে দিয়েছি সবাই সবাই কালো দাউদকান্দি এমন হইতে পারে যদি কখনো আমার হাতে ক্ষমতা আসে আমি দাউদকান্দি নাম বাদ দিয়ে মামা কান্দি দিয়ে দিব ঠিক আছে আমরা এখন চলে যাব সেই মিনি সমুদ্র সেতু বলা হয়েছে সেখানে যাচ্ছি যদি সমুদ্র নাই নদী চমৎকার আমি বেশি এক্সপ্রেশন দিলাম না যেহেতু আমাকে সবাই চিনেন তো আমি নিয়মিত ব্লগ তেমন করি না তবে ভিডিও করার চেষ্টা করি আমার মনে হয় আপনাদের দেখে ভালো লাগার কথা এই পরিবেশটা তো সবারই আমন্ত্রণ রইল যারা যারা ভোজন প্রিয় তারা খেতে আসবেন আর যারা ঘোরার জন্য মরিয়া তারা চলে আসবেন দেখার জন্য আপনারা চলবেন যদিও রোদ অনেক তাপ সেপ্টেম্বরের 3 তারিখ রোদ অনেক পড়েছে যদিও হালকা মেঘাচ্ছন্ন হয় না বিকেলবেলা এখানে বসে অর্ডার করে আপনারা বিভিন্ন খাবার খেতে পারবেন জানি না কি খাবার আছে যথেষ্ট বড় বলতে পারি কটেজ তৈরি হচ্ছে বিভিন্ন ভাবে বহিরাগত গেস্ট দিয়ে থাকার জন্য ব্যবস্থা করছে বসের নাম কি যে মালিক নাম সরি যাই হোক চার মিনিট
5 মিনিট হয়ে গেছে আসলে ধন্যবাদ মুন্নাকে আমার সাথে থাকার জন্য সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ